দেশর ছাত্র ছাত্রী সকলক সপোন বিক্রি করে পিতৃ মাতৃৰ পৰা মোটা অঙ্কৰ মাছুল লৈ লুণ্ঠন কাৰ্য চলাই যোৱা একাংশ কোচিং সেন্টাৰৰ বিৰুদ্ধে এতিয়া সৰব হৈছে কেন্দ্ৰীয় চৰকাৰ। কেন্দ্ৰীয় চৰকাৰে জাৰি কৰিছে নতুন নিয়মাৱলী আৰু এই নিয়মাৱলীৰ যোগেদি সমগ্র দেশতে কাঠফুলা সদৃশ গঢ়ি উঠা কোচিং সেন্টাৰসমূহক নাকি লগোৱাৰ ব্যৱস্থা কৰা হৈছে। নতুন নিয়ম অনুসৰি এই সেন্টাৰসমূহে এই কেন্দ্ৰসমূহে 16 বছৰৰ তলৰ শিক্ষাৰ্থীক নামভৰ্তি কৰিব নোৱাৰিব। অৰ্থাৎ নামভৰ্তি কৰিবলৈ এগৰাকী ছাত্ৰ বা ছাত্ৰীৰ দ্বাদশ উত্তীৰ্ণ হোৱাটো বাধ্যতামূলক হৈ পৰিব। তাৰ সমান্তৰালকৈ মোটা অংকৰ ধন মাচুলৰ নামত ল'ব নোৱাৰিব। কোনোবা শিক্ষাৰ্থীয়ে যদি কোৰ্ছৰ মাজতে সেই প্ৰতিষ্ঠান ত্যাগ কৰে তেওঁক মাচুল ঘূৰাই দিব লাগিব। সমান্তৰালকৈ যিখন প্ৰস্পেক্টাছ সেই প্ৰস্পেক্টাছখনত মাচুল কিমান, কোৰ্ছ কেনেধৰণৰ হ'ব, কিমান সময়ৰ হ'ব ইত্যাদি সকলো তথ্য স্পষ্টকৈ উল্লেখ কৰিব লাগিব। আৰু সমান্তৰালকৈ কোচিং সেন্টাৰটো যি স্থানত আছে সেই স্থানৰ স্থানীয় কৰ্তৃপক্ষৰ সন্মুখত পঞ্জীয়ন কৰিব লাগিব। যদি ব্ৰাঞ্চ আছে অন্য জেগাত, যি স্থানত ব্ৰাঞ্চ আছে সেই স্থানত পঞ্জীয়ন কৰাটো বাধ্যতামূলক। কেন্দ্ৰীয় চৰকাৰে লগতে নিৰ্দেশ দিছে এক বিশেষ ব্যৱস্থা থাকিব লাগিব কোচিং সেন্টাৰসমূহত, যি ব্যৱস্থাৰ যোগেদি শিক্ষাৰ্থী আৰু অভিভাৱকে অভিযোগ দাখিল কৰিব পাৰে। আৰু যদি কোচিং সেন্টাৰৰ কিবা অভিযোগ থাকে ছাত্ৰ ছাত্ৰীৰ বিৰুদ্ধে বা ছাত্ৰ ছাত্ৰীৰ অভিভাৱকৰ বিৰুদ্ধে, তেওঁলোকে অভিযোগ দাখিল কৰিব পাৰিব। জিলা প্ৰশাসনে সেই অভিযোগসমূহ চালি জাৰি চাই 30 দিনতে নিষ্পত্তি কৰিব বা ইয়াৰ সমাধান সূত্ৰ উলিয়াব। সমগ্র ভারতবর্ষত কোচিং সেন্টারের অর্থনীতির পরিমাণ হয়েছে 58,000 কোটি টাকা আর 10 বছৰৰ পিছত সেই অর্থনীতি বাড়ি হবগৈ 1,30,000 কোটি টাকা। বিশেষকৈ এই কোচিং সেন্টারসমূহে প্রতিযোগিতামূলক পরীক্ষাসমূহত ছাত্র ছাত্রীসকলক প্রস্তুত করায় আর গোটেই প্রক্রিয়াটোত ছাত্র ছাত্রীসকলে নিজের যি শিক্ষা স্কুলত গ্রহণ করবলগীয়া শিক্ষা সেই শিক্ষাত পিঠি দিয়া পরিলক্ষিত হয়। আর কেন্দ্রীয় সরকারে কোচিং সেন্টারের সংজ্ঞাও নিরূপণ করেছে। এই সংজ্ঞা মতে এজন বিশেষ ব্যক্তি বা কোনোবা প্রতিষ্ঠানে বিশ্ববিদ্যালয়, মহাবিদ্যালয় আর বিদ্যালয় পর্যায়ের 50ৰ অধিক ছাত্র ছাত্রীক লৈ গঠন করা কেন্দ্রই হৈছে কোচিং সেন্টার, যি কেন্দ্রত তেওঁলোকক প্রতিযোগিতামূলক পরীক্ষার কারণে প্রস্তুত করা হব বা অন্যান্য বিদ্যাতনিক সহযোগ করা হব। এই সংজ্ঞাৰে কোনোবাই যদি কোচিং সেন্টাৰ খুলিব পাৰে খুলিব পাৰিব, কিন্তু চৰকাৰৰ এই নিৰ্দেশবোৰ বা এই নিয়মবোৰ মানি চলিব লাগিব। চৰকাৰৰ এই পদক্ষেপে আমাৰ ছাত্ৰ ছাত্ৰীসকলক কিমান উপকৃত কৰিব সেয়া সময় ক'ব। সকলোতকৈ ডাঙৰ গাইডলাইনটো হৈছে আমি সচৰাচৰ দেখা পাওঁ কোচিং সেন্টাৰসমূহত, বিশেষকৈ ৰাজস্থানৰ কোটাত। কোটাত সপ্তম শ্রেণীর পায় বা 12-13 বছৰৰ পৰাই নামভর্তি কৰোৱা হয় সেই কোচিং সেন্টারসমূহত। আর আইআইটি বা নিট ইত্যাদি যিবোৰ প্রতিযোগিতামূলক পরীক্ষা দ্বাদশ শ্রেণীর পিছত ডাক্তর হবলৈ বা চিকিৎসক হবলৈ বা অভিযন্তা হবলৈ সেই প্রতিযোগিতামূলক পরীক্ষার কারণে প্রস্তুত কৰোৱা হয়। আর সেই গোটেই প্রক্রিয়াটোত ছাত্র ছাত্রীসকল বঞ্চিত হয়, যি রেগুলার স্কুলৰ পৰা বা স্কুলৰ সময়ছোৱাত, বিদ্যালয়ত পঢ়ি থকা সময়ছোৱাত এজন ছাত্রক বা এগৰাকী ছাত্ৰীক যিখিনি উপাদানৰ প্ৰয়োজন, ৰিক্ৰিয়েশ্যনকে ধৰি বা খেলা ধূলা কৰাৰ প্ৰয়োজন বা অন্যান্য যিবোৰ এক্সট্ৰা কাৰিকুলাৰ এক্টিভিটিজ এজন ছাত্ৰ বা এগৰাকী ছাত্ৰীয়ে বিদ্যালয়ত পঢ়ি থকা অৱস্থাত কৰিব লাগে, সেইসমূহৰ পৰা তেওঁলোক বঞ্চিত হয়। তেওঁলোকক এনে এক ৰিজিমত সোমোৱাই দিয়া হয়, এনে এক প্ৰক্ৰিয়াত বা ব্যৱস্থাত সোমোৱাই দিয়া হয় যিটো প্ৰক্ৰিয়াত তেওঁলোকে মূলত সেই প্ৰতিযোগিতামূলক পৰীক্ষাটোৰ সন্মুখত আছে সেই চিন্তা কৰি নিজৰ বিদ্যাতনিক কাম কাজ আগবঢ়াই লৈ যাব লাগে। আৰু ইয়াৰ পৰা দেখা গৈছে যথেষ্ট হেঁচাত পৰে, চাপত পৰে ছাত্ৰ ছাত্ৰীসকল। আৰু বিভিন্ন সময়ত আমি শুনো এনেধৰণৰ কোচিং চেণ্টাৰসমূহত নামভৰ্তি কৰোৱা ছাত্ৰ ছাত্ৰীসকলে সেই চাপ সহ্য নকৰি চৰম পন্থাও গ্ৰহণ কৰে। কিন্তু কেন্দ্ৰীয় চৰকাৰে কিছুমান নিয়ম বান্ধি দিছে, যিবোৰ নিয়মৰ যোগেদি নিতান্তই ছাত্ৰ ছাত্ৰীসকল উপকৃত হ'ব। এটা নিয়মৰ কথা সংজ্ঞাটোৰ কথা ক'লোৱেই, আৰু এটা অন্যতম নিয়ম হৈছে 16 বছৰৰ তলৰ ছাত্ৰ ছাত্ৰীক নামভৰ্তি কৰাব নোৱাৰিব। অৰ্থাৎ এই কোচিং ইনষ্টিটিউটসমূহত নামভৰ্তি কৰিবলৈ এগৰাকী শিক্ষাৰ্থীৰ
সর্বনিম্ন যোগ্যতা হব লাগিব দশম শ্রেণীর পরীক্ষাত উত্তীর্ণ হওয়াতো ক্লাস টেন পাস হবই লাগিব তেতিয়াহে তেওঁ এই কোচিং সেন্টার নাম ভর্তি করব পারিব আর যেহেতু দশম শ্রেণী পাস করার পিছত এজন এজন শিক্ষার্থী কি লাইন লব অনাগত সময় কি বিষয়ে উচ্চ শিক্ষা গ্রহণ করব সেইবোর প্রায় ঠিকঠাক করে পেলায় গতি ষোল্ল বছরের পিছত যোগ্যও বিদ্যাতনিকভাবেও যোগ্য হয়ে পড়ে আর মেন্টালিও প্রস্তুত হয়ে পড়ে মানসিকভাবে প্রস্তুত হয়ে পড়ে তেনে ধরনের এক কোচিংত রিগরাস কোচিং সেন্টারত বা কোচিংয়ের কার্যসূচীত যোগদান করার গতি ষোল বছরের উপরের ছাত্র ছাত্রীহে যোগদান করব পার আর সচরাচর দেখা যায় এই প্রতিষ্ঠান সমূহে সপন বিক্রি করে সপন বিক্রি করে সপন বিক্রি করে মোটা অঙ্কর ধন লয় মাচুলের নামত কিন্তু সেয়াও বন্ধ করবলে নির্দেশ দিছে কোচিং সেন্টার সমূহে মোটা অঙ্কর ধন লোব নারিব আর কোনোবা যদি শিক্ষার্থী কোচিং সেন্টার সমূহ আধাতে ত্যাগ করেছে মাচুল ঘুরাই দিব লাগবে অর্থাৎ কোচিং ইনস্টিটিউট সমূহর প্রপার এক্সিট পলিসি এক্সিট প্ল্যান থাকিব লাগবে অর্থাৎ কোনোবাই যদি এক্সিট করেছে এড়ি দিছে কোচিং ইনস্টিটিউট একটা অংশ ধন প্রদান করব সেয়া নতুন নিয়ম আর যুব প্রসপেক্টাস দিয়া হয় প্রসপেক্টাস ডাঙর ডাঙর কথা কোয়া হয় খুব সুন্দর সুন্দর ছবি প্রিন্ট করা হয় কিন্তু প্রসপেক্টাস সমূহ সেইবরতে সকল কথাই স্পষ্টকৈ থাকিব কোর্সটো কি ধরনের মেডিকেলের কোর্স নে ইঞ্জিনিয়ারিংয়ের পরীক্ষার কোর্স মাচুল কিমান ছাত্রাবাসের ব্যবস্থা থাকিব নাই ছাত্রাবাসের ব্যবস্থা কি ধরনের থাকিব ছাত্রাবাসত কি কি ব্যবস্থা করে দিয়া হব সকল কথা পুঙ্খানুপুঙ্খকৈ প্রসপেক্টাসখনত থাকিব লাগিব প্রসপেক্টাসখন কিন্তু মিসলিডিং হব নোৱাৰিব প্রসপেক্টাসখনত যি লিখা থাকিব সেয়া সত্য হব লাগিব সেই সমূহ নিয়ম বান্ধি দিয়া হৈছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রণালয়ে বান্ধি দিছে এই সমূহ নিয়ম ইন্টারনেটত উপলব্ধ কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রণালয়ের যে ওয়েবসাইট ওয়েবসাইটত উপলব্ধ গতি এতিয়া সেই শিক্ষানুষ্ঠান সমূহ এইবর নিয়মের মাজেদি পরিচালিত হব লাগিব অতি সম্প্রতি দেখা পাওয়া গেছে মই আরম্ভণিতে কৈছো ভারতবর্ষত মাশরুম সদৃশ এনে ধরনের শিক্ষা প্রতিষ্ঠান সমূহ কোচিং সেন্টার সমূহে গ্রহণ লৈ উঠিছে আর ইয়ার কারণটো হৈছে আমার যে এম্বিশিয়াস শিক্ষার্থী সকল সেই শিক্ষার্থী সকলে জীবনত আগবাড়ি যাব বিচাৰে আই আই টির সপন দেখে বা এইমসত মেডিকেলের কোর্স করা বা এইমসত পড়ি ডাক্তার হওয়ার সপন দেখে আই আই টিত পড়ি বিদেশে যাওয়ার সপন দেখে আই আই টিত পড়ি আই এমত পড়ার সপন দেখে এন আই টিত পড়ার সপন দেখে অর্থাৎ দেশের যুহ আগশারী শিক্ষানুষ্ঠান আছে সেই সময় শিক্ষানুষ্ঠানত নাম ভর্তি করার সপন দেখে আর পিতৃ মাতৃ বিশ্বাস তেনে এক প্রতিষ্ঠানত দেশের আগশারী প্রতিষ্ঠানত যদি নাম ভর্তি করবেন সন্তানে যদি নাম ভর্তি করব লাগে বা নাম ভর্তির কারণে যদি প্রস্তুত করা হয় ইয়ার অন্যতম উপায় হয়েছে কোচিং ইনস্টিটিউট হয় এটা পর্যায়ে কোচিং ইনস্টিটিউট সমূহে ছাত্র ছাত্রী সকলক সেই প্রতিযোগিতামূলক পরীক্ষার কারণে প্রস্তুত করে তোলে গাইডেন্স দিয়ে সকলব ঠিক কোচিং সেন্টারের প্রয়োজনীয়তা আছে কিন্তু কোচিংয়ের নামত এনে ধরনের অবাধে সেই সমূহ কেন্দ্রসমূহ গড়ি উঠিছে যে কেন্দ্রসমূহে আবহাওয়া বিভিন্ন আবহাওয়া ভরি ছাত্র ছাত্রী সকলক আকর্ষিত করে নাম ভর্তি করবায় আর সেই ছাত্র ছাত্রী সকল পিছলে সফল হব নয় তেনে ধরনের কোচিং সেন্টার সমূহক নাকি লগাবলে এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে আর সেই কোচিং সেন্টার সমূহেও ছাত্র ছাত্রীক বিভিন্ন সময় অত্যাচার করা পরিলক্ষিত হয় বা ছাত্র ছাত্রী সকলে তেওঁলোকে যিমান তেওঁলোকক যথেষ্ট বুজা দিয়া পরিলক্ষিত হয় তেওঁলোকৰ মন মগজুৰে যিখিনি কাম কৰিব পাৰে বা যিখিনি শিক্ষা গ্ৰহণ কৰিব পাৰে যিখিনি প্ৰবলেম সলভ কৰিব পাৰে বিদ্যাতনিক দিশৰ পৰা তাতকৈ বেছি বুজা তেওঁলোকক জাপি দিয়া হয় বা তেওঁলোকৰ মন মগজুৰে ঢুকি নোপোৱা কিছুমান শিক্ষা প্রদানের চেষ্টা করা হয় যার ফলত মানসিক অশান্তিত ভুগে গতি কাউন্সিলিংয়ের কোনো ব্যবস্থা না থাকে যার ফলত বহু ছাত্র ছাত্রীয়ে চরমপন্থা বাছি লৈছে বুলি আমি ইতিমধ্যে কৈছো গতি এই কোচিং সেন্টার সমূহ নাকি লগাবলে কোচিং সেন্টার ব্যবসায় কোচিং সেন্টার যে এক ব্যবসায় হয়ে পড়েছে যার যোগেদি শিক্ষাই আজির যুগত এক ব্যবসায় হয়ে পড়েছে ইয়াক প্রতিরোধ করবলে সরকারে এই ব্যবস্থা গ্রহণ করেছে আজির তারিখত সম্পূর্ণ ভারতবর্ষত কোচিং সেন্টার চাইছো মই কলোয়ে অর্থনৈতিক যে পরিমাণটো হয়েছে 58,000 কোটি টাকার আর সেয়া বাড়িয়ে গিয়ে আছে অহা 10 বছর সেয়া ডাবল হয়ে দুগুণ হয়ে প্রায় 1,30,00,000 কোটি টাকা হবগে গতি সরকারের এই যে নিয়মাবলী কেন্দ্রীয় সরকারের নিয়মাবলী কোচিং সেন্টার সমূহে কেনেদরে পালন করে সেয়া লক্ষণীয় হব মূলত পুনের কৈছো 16 বছরের তলর ছাত্র ছাত্রীক নিষিদ্ধ করা নিষিদ্ধ করা এক সময় উপযোগী সিদ্ধান্ত বহুতে কব খোঁজে কম বয়সের পর সপ্তম শ্রেণীর প্রায় ষষ্ঠ শ্রেণীর প্রায় এনে ধরনের কোচিং সেন্টার সমূহ পিতৃ মাতৃয়ে নিজের সন্তানক প্রেরণ করব নালাগে বলেও বহুতে মন্তব্য দিব বিচাৰে কারণ সেই সময়টি হয়েছে বিদ্যালয়খনত বিদ্যালয়ত যি কারিকুলাম আছে পাঠ্যক্রম আছে সেই পাঠ্যক্রমের ভিত্তিত শিক্ষা গ্রহণ করার সময় সেই সময় হয়েছে খেলাধুলা করার সময় সেই সময় হয়েছে এক্সট্রা কারিকুলার খেলাধুলার অন্যান্য যে কাম কাজব আছে বিদ্যাতনিক
দিশৰ পৰা সিলেবাসত থকা কামবোৰ বাদ দি অন্যান্য যিবোৰ কাম কাজ আছে যিবোৰ কাম কাজৰ যোগেদি ছাত্ৰ ছাত্ৰীসকল কুনাগৰিক হিচাপে গ্ৰহণ লব পাৰিব প্ৰয়োগিক দিশৰ পৰা নিজকে প্ৰস্তুত কৰি তুলিব পাৰিব অনাগত জীৱনৰ যুজখলৰ কাৰণে আৰু সেই প্ৰস্তুত কৰাৰ পৰৱৰ্তী তেওঁৰ স্কুলখনতহে হ'ব স্কুলখনৰ পৰা তেওঁক বঞ্চিত কৰি এটা কোচিং চেণ্টাৰত নামভৰ্তি কৰোৱাটো কিন্তু উচিত নহয় বুলি বিভিন্নজনে মন্তব্য কৰে আৰু কেন্দ্ৰীয় চৰকাৰেও এই কথা উপলব্ধি কৰি ষোল্ল বছৰৰ এক সময়সীমা বান্ধি দিছে এই বাতৰি শিৰোনাম দখল কৰাৰ কাৰণে বিশ্লেষণ আগবঢ়ালোঁ এই চৰকাৰৰ নিয়মাৱলীখনিৰ বিষয়ে সন্দৰ্ভত আপোনালোকৰ কি মন্তব্য আমাক জনাব আমাৰ সৈতে সংযুক্ত হ'ব পাৰিব আমাৰ ইউটিউব হেণ্ডেল আৰু ফেচবুক পেজৰ যোগেদি আমাৰ কমেণ্ট বক্সত আপোনালোকে আমাৰ আপোনালোকৰ মন্তব্য আগবঢ়াব পাৰিব আপোনালোকৰ মন্তব্য আমাৰ কাৰণে চালিকা শক্তি ধন্যবাদ চাই থাকিব নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট